বিড়াল নিয়ে কথা রাখলেন না নাইলা নাইম, বাসা ছাড়ছেন প্রতিবেশীরা। বিড়াল নিয়ে এ যেন লঙ্কা কাণ্ড, নাটক নয়, তবে বেশ নাটকীয় এই ঘটনার প্রধান চরিত্র আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী জান্নাতুল নাইম ওরেফে নাইলা নাইম। তুলকালাম বাঁধানো এই ঘটনা সম্পর্কে জানতে আমাদের ফিরতে হবে 2017 সালে। রাজধানীর আফতাবনগরে জ্যাক মুনশা ভিলা নামে সাততলা একটি ভবনে দুটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেন নাইলা নাইম। বিপত্তি শুরু সেখান থেকে। অতিষ্ঠ ভবন বাসিন্দারা হদিশ পেলেন সপ্তম তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে। খোঁজ নিয়ে জানা গেল নাইলা নাইমের সপ্তম তলার দুটি ফ্ল্যাটে অসংখ্য বিড়াল রয়েছে। এরপরও দাঁতে দাঁত চেপে বাসিন্দারা কাটিয়েছে পুরো এক বছর। পরে সহ্য করতে না পেরে 2018 সালে প্রথমবার নাইলা নাইমের সঙ্গে অন্য পাঁচ মালিকের বৈঠকও হয়েছিল। সিদ্ধান্ত হয় এক বছরের মধ্যে বিড়াল অনর্থ সরিয়ে নেবেন তিনি। এক বছর পূর্তিতে নাইলা নাইম আবার সময় দাবি করেন, এরপর থেকে কেবল 9-6। 3 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আজ অবধি বিড়াল অনর্থ সরিয়ে নিলেন নাইলা নাইম। নাইলা নাইম ছাড়া ভবনে অন্য 5 ফ্ল্যাট মালিকদের একই অভিযোগ। তারা বলেছেন মানবিক কারণে নয়, নাইলা নাইম বাণিজ্যিক উদ্দেশ্যে খামার আকারে বিপুল সংখ্যক বিড়াল পালন করেই আসছেন। বিড়ালের বিষ্ঠার দুর্গন্ধ, খাবার হিসাবে পচা মাছ মুরগি নিয়ে ওঠানামার সময় স্বাভাবিক জীবনে ব্যাহত হচ্ছে ভবনের বাসিন্দাদের। এ বিষয়ে ভবনের কেয়ারটেকার মেহের জানান, দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, খাবারের সময় বমি করে দিই। জ্যাক মুনিশা ভিলার সহ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে ফ্ল্যাট ছেড়ে গ্রামে চলে যাব, করোনা কালে আমাদের আর কোনো উপায় নেই। এই বিষয় নিয়ে জল কম খোলা হয়নি। থানা জিডি সহ নানা তৎপরতা পরও নিজের জায়গা থেকে এক চুলো পিছপা হননি নাইলা নাইম। কুল কিনারা করতে না পেরে ফ্ল্যাট মালিকেরা অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী, মৎস্য ও প্রাণীমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব পরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি দেন। পরে পুলিশ প্রধানের অফিসের নির্দেশনায় বিষয়টি দেখভালের জন্য বাড্ডা জোনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হলেও বিড়ালের সংখ্যা নিয়ে তার বিভ্রান্তি আছে। নাইলা নাইম এ ব্যাপারে পুলিশকেও কোনো সহায়তা করেননি, এমনকি কখনই তার ফ্ল্যাটে প্রবেশে অনুমতি দেননি। কয়েকটি বিড়াল তার ফ্ল্যাটে আছে সেটি কখনো আস করতে দেননি তিনি। তবে তার বাসার কর্মীদের মারফতে জানা যায় 350-400 বিড়াল আছে তার। সর্বশেষ নাইলা নাইম হাতে লেখা একটি অঙ্গীকারনামায় সংবাদের হাতে আসে। এতে বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উদ্দেশ্যে নাইলা নাইম লিখেছে, তিনি 30 সেপ্টেম্বরের মধ্যে বিড়াল স্থানান্তরের ব্যবস্থা করবে, নির্ধারিত সময় শেষে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিষয়টি অগ্রগতির বিষয়ে দেখতে ফ্ল্যাটে যাবার কথা বলে নাইলা নাইম 10 অক্টোবর সময় দেন। নিজের সব অঙ্গীকার ব্যতীত ঘটিয়ে 10 অক্টোবর তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে উল্টো তিনি তাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের পায়তালা অভিযোগ আনেন এবং একই সঙ্গে পুলিশকে তাকে হয়রানি করেছে এমন কথা বলেন। এসব অভিযোগের ব্যাপারে সময় সংবাদ ফ্ল্যাট মালিকদের কাছে গেলে তারা এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে। জ্যাক মুনিশা ভিলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম দাবি করেন, নাইলা নাইমের সংবাদ সম্মেলনে তোলা দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন, তিনি মিথ্যা তথ্য দিয়েছে। গেল 10 অক্টোবর সংবাদ সম্মেলনে নাইলা নাইম আরও দাবি করেন, মানবিক কারণে তিনি অসুস্থ বিড়াল পোষেন। এই ব্যাপনে সরজমিনে দেখতে সংবাদ তার ফ্ল্যাটে গেলেও কোনো সাড়া পাননি। যদিও ফ্ল্যাটের সামনে অসংখ্য আগরবাতি জ্বালিয়ে রাখা হয়েছে, এরপরও তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। নাইলা নাইম নিজ থেকেই পরবর্তী সময় টিমের সাথে যোগাযোগ করেন,
ফোনে নাইলা নাইম বলেন, আমি তো সংবাদ সম্মেলন করে বলেই দিয়েছি আমি বিড়াল সরিয়ে নেব, তাহলে এত কথা কেন? এ ব্যাপারে পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। তিনি বলেন, আইজিপি অফিস থেকে আমাদের তদন্ত দায়িত্ব দেওয়া হয়, পরবর্তীতে আমরা চেষ্টা করছি নাইলা নাইমের বাসায় যেতে, তবে তিনি এ ব্যাপারে কোনো সহায়তা করেননি।